আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে বাচ্চাদের জন্য কিছু নকশি কাঁথা আর্ট করছিলাম, ভাবলাম আপনাদের মাঝে সেগুলো শেয়ার করে যে আমি কীভাবে কাঁথাতে এইভাবে ফুল আর্ট করি। আমাদের নকশি কাঁথাগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে আর্ট করা, বুঝছেন, কোনো রকম ছাপ দেওয়া না। তো আমরা, আপনি চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন। আর যদি 10 পিস হচ্ছে আর্ট করা নকশি কাঁথা নেন বাচ্চাদের, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আপনি চাইলে বড় বিছানা, চাদর কিংবা হচ্ছে বড় নকশি কাঁথা আর্ট করে নিতে পারেন। যারা নিজেরা সেলাই করতে জানেন তাদের জন্য খুব ভালো হবে। আর এই ফুলগুলা খুবই মানে দেখতে সুন্দর লাগে আর খুবই কিউট লাগে, সেলাইয়ের পরে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেন, আপু কাঁথা কীভাবে আর্ট করেন, একটু ভিডিও করবেন। তো তাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমাদের কাছে হাতের কাজে যাবতীয় পণ্য পাবেন, যার যা যেটা দরকার অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো এই তো ফুলটা এরকম হবে, সেলাইয়ের পরেও আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যার যা পণ্য দরকার বাচ্চাদের জন্য যাবতীয় জিনিস, হাতের কাছে যাবতীয় জিনিস পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।